ফনি বাংলাদেশ এবং ভারত এই দুটি দেশের মধ্যে এই ফনি অনেকটা আতঙ্ক সৃষ্টি করে ফেলেছে। শুধু ভারত এবং বাংলাদেশ নয়, আদার্স অন্য দেশগুলোতেও এই ফনিটা অনেক আতঙ্ক সৃষ্টি করে ফেলে। এবং এই মারাত্মক ঘূর্ণিঝড় ফনি এটা আমাদের জন্য মারাত্মক একটি ঝড়। আমরা বিভিন্ন নিউজ এবং খবরে দেখে থাকি যে ফনি কোথায় আসতেছে এবং কোথায় অবস্থান করতেছে এবং কতটুকু পর্যায়ে আছে, তো আমরা কিন্তু সেগুলো দেখতে পারি। কিন্তু আমরা নিজেরা যদি সেগুলো টেকুটে দেখতে পারতাম তাহলে অনেকটাই ভালো হতো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ফোনই কোথায় অবস্থান করতেছে। বর্তমান কিন্তু ফোনই নেই, তবে যদি আবারও আসে তাহলে আপনারা দেখতে পারবেন যে ফোনই কোথায় অবস্থান করতেছে এবং কী অবস্থায় আছে, কোন জায়গায় আছে। আপনারা কিন্তু প্রত্যেকটা ডিটেলস এই ভিডিওতে দেখতে পারবেন। আর এই ভিডিওটি আমাদের প্রত্যেকের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরুর আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি এখন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো লেটস বিগিন দ্য শো। তো আপনাকে এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি কিন্তু সরাসরি চলে যেতে পারেন গুগল প্লে স্টোরে, অথবা এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে এই অ্যাপসটির লিঙ্ক প্রোভাইড করা থাকবে। আপনার কিন্তু সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনার চলে যেতে পারেন গুগল প্লে স্টোরে। সেখানে গিয়ে আপনারা অবশ্যই সার্চ বারে সার্চ টাইপ করবেন windy.com। ওকে, windy.com লেখার পর দেখতে পারবেন যে আপনার অ্যাপসটি কিন্তু আপনার সামনে অলরেডি চলে আসবে। দেখতে পাচ্ছেন যে windy.com, তো এটাকে windy.com এর অ্যাপস, তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি জাস্ট ইনস্টল করছি, তো দেখতে পাচ্ছেন যে এটা 24 MB একটি অ্যাপস। ওকে, এটা জাস্ট ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো আমার এটা ইনস্টল করা শেষ, তো আমি জাস্ট এটা ওপেন করছি। ওকে, তো আপনারা জাস্ট ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা এটা ওপেন করে দেবেন, তো এরকম একটি ইন্টারফেস দেখাবে, তো জাস্ট একটু ওয়েট করবেন। ওকে, তো আপনারা জাস্ট এখানে অ্যালাউ চাচ্ছে, তো আপনারা এখানে পারমিশনটা দিয়ে দেবেন। ওকে, পারমিশনটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরকম একটি পেজ ওপেন হয়েছে। তো উপরে দেখতে পাচ্ছি যে এখানে একটা উপরে লেখা চলে আসছে, এখানে কিছু লেখা চলে আসছে, তো কাল লেখাটার উপর ক্লিক করবো, উপরে লেখাটা চলে যাবে। ওকে, তারপর আমরা এটা ম্যাপের মতো আর কি জুম আউট করতে পারবো। এখানে আমরা জাস্ট ক্লোজ বাটনে ক্লিক করে দেবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা জুম ইন জুম আউট করতে পারবো। ওকে, তো আমি আপনাদের পুরো ভিডিওটা আজকে দেখাচ্ছি কীভাবে আপনারা বুঝবেন যে কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। ওকে, তো আমি দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা যদি দেখাই যে ছোটো ছোটো পানি মানে রকেটের মতো আর কি যাচ্ছে, এটা বলতে পারেন। তো এটা আসলে নদী, ওকে, পানির স্রোত বইছে। ওকে, তো এটা আপনারা ধরে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন যে নদী, যে এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এগুলো নদী, পানি বইছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাকিস্তান, তো আপনারা যেই দেশের বর্তমান ফোনই হচ্ছে, তো আপনারা সে দেশটা এখানে খুঁজে দেখে আসতে পারেন, তো অথবা এখানে সার্চ বারে টাইপ করে আপনারা এখানে কিন্তু সে দেশটি লিখতে পারেন। তো যেহেতু আমি বাংলাদেশে আছি, তো আমি বাংলাদেশটি লিখছি। ওকে, তো জাস্ট বাংলাদেশ লিখে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অপশন চলে আসছে, তো আমি বাংলাদেশে ক্লিক করে দিব। ওকে, বাংলাদেশে ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে একটু ওয়েট করি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমি বর্তমান বাংলাদেশে আছি, তো আমি জাস্ট এটা জুম করতেছি। ওকে, ওকে, তো আমি জাস্ট এটা জুম করতেছি। ওকে, তো আমি জাস্ট এখানে ক্লোজ বাটনে কেটে দিই এটা। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি ঢাকার ভিতরে আছি, তো এখানে দেখতে পারবেন যে আজকে আপনার আবহাওয়া তাপমাত্রা কত, 27 ডিগ্রি সেলসিয়াস, টঙ্গী তো 27 ডিগ্রি, তারপরে ধামরাইতে 27 ডিগ্রি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরও যেই যেই জায়গাগুলো আছে, মুন্সিগঞ্জ 27 ডিগ্রি, তো এখানে 27 ডিগ্রি। যখন আপনার ঘূর্ণি ফণিটা হবে তখন দেখতে পারবেন যে এখানে যে ঘুরতেছে পানির মতো আর কি, এই যে পাক খাচ্ছে এরকম আর কি, তো বুঝে নিতে পারবেন। তো আপনার অবশ্যই আপনারা নিউজ চ্যানেল দেখবেন যে কোথায় ফণি হচ্ছে, তো অবশ্যই সেটা সেই জায়গাটা সার্চ করে দেখে আপনারা কিন্তু দেখে আসতে পারবেন যে কোন জায়গায় ফণি হচ্ছে, অথবা আপনি এখানে ঘেটে দেখতে পারেন যে কোথায় ফণি হচ্ছে। ওকে, তো আপনারা এখানে খুব ইজিলি কিন্তু সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে বর্তমান আমি যেই টাইমটা আসি এই টাইমে আমাদের বাংলাদেশে কোনো ফণি নেই। ওকে, তো ফণিটা বর্তমান নেই, কিন্তু কিছুদিন আগে এটা কিন্তু একদম পুরো তুফানের মতো সবার সাথে ছড়িয়ে পড়েছিল এই নামটা। ওকে, তো এভাবে আপনি দেখে আসতে পারবেন। তো আমি আর আপনাদের কিছু আরও কিছু ফিচার দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি আমরা এই দেখতে পাচ্ছি যে এটা দেখতে পাচ্ছি যে হোম বাটন। ওকে, এটা হোম বাটন, আর এখানে দেখতে পাচ্ছি যে উইন্ড, তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ওকে, জাস্ট ক্লিক করে দিচ্ছি। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটাকে আরও সুন্দরভাবে মানে একটা কালার একটু কালারভাবে দেখতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে এখন একটু সুন্দর লাগতেছে, মানে মানে একটু আগুন আগুন কালার। ওকে, তো এইটা আপনারা দেখতে পারেন। অ্যান্ড এখানে আবার যদি আপনারা ক্লিক করেন, এটার উপরে ক্লিক করবেন টেম্পারেচার,
তারপরে এখানে আপনারা ক্লিক করলে আবার বন্ধ করে দিতে পারেন। তারপরে এখানে রেনে যদি ক্লিক করেন ওকে, তারপরে এখানে দেখতে পাবেন যে বৃষ্টি হচ্ছে নাকি না হচ্ছে, তারপরে মানে যে শিল পড়ছে নাকি না পড়ছে এগুলো কিন্তু সব দেখে আসতে পারবেন, মানে যে বিজলি চমকাচ্ছে না পড়ছে, তো এগুলো সব কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এটা খুব একটা ভালো একটি অ্যাপস ওকে। তারপরে এখানে ক্লাউডসে ক্লিক করলে আপনারা মেঘের যে আচ্ছন্নতা এগুলো সব দেখতে পারবেন আর কি। তো আপনারা এগুলো অবশ্যই আপনারা এগুলো না পারার কোনো কথা না, সবাই পারবেন মোটামুটি, তো সবাই এগুলো একটু ঘাটাঘাটি করে দেখে আসবেন ওকে। তারপরে ফাইন্ড মাই লোকেশনে ক্লিক করলে আপনার লোকেশনটা অলরেডি দেখিয়ে দিবে যে আপনি কোন জায়গায় আছেন ওকে। তো দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি জুম করেন, আমি ঢাকার ভিতরে আছি বর্তমান, দেখতে পাচ্ছেন যে আমি ঢাকার ভিতরে আছি। তো এরকম করে আর কি দেখে আসতে পারেন। তো আপনার যদি কিছু ভালো লাগে তাহলে এখানে যে এই অ্যাড করে দিবেন, জাস্ট এখানে অ্যাড করে দিলে ফেভারিট করে অ্যাড করে দিবেন ওকে। তো এভাবে করবেন অ্যান্ড এই জায়গায় আর কিছু নেই। আর বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার থার্সডে দেখতে পাচ্ছেন 7 তারিখ অ্যান্ড এখানে দেখাচ্ছে। তো গাইস আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমি যদি কোনো জায়গায় মিস্টেক করে থাকি তাহলে সেটা কিন্তু কমেন্টে ধরে দিবেন, তাহলে আমি পরবর্তী টিউটোরিয়ালে আমি সেটা আপনাদের সলভ করে দেবো। আপনারা এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন যে কোন জায়গায় ফোনই অবস্থান করতেছে এবং কোথায় আছে এবং কোন জায়গায় আছে, প্রতিটি ডিটেলস কিন্তু আপনারা এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। এই ফোনই আমাদের জীবনের জন্য একটি মারাত্মক দিক, তো অবশ্যই আপনার সবার সাথে শেয়ার করবেন, এবং এই অ্যাপসের মাধ্যমে আমরা জানতে পারবো যে ফোনই কোথায় অবস্থান করতেছে, আমরা পুরো অ্যানালাইসিস করতে পারবো যে ফোনই কোথায় আছে। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে ফেলুন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেবন সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সি ইউ নেক্সট টাইম, টাটা, বাই বাই।